কি আপনার বিশ্বাস হচ্ছে না দাদা হিসাব করেন নাকি আপনারও বিশ্বাস হচ্ছে না সব কত নেবেন এই কথা কলি দয় যা মাল আছে সব নেবেন চাচা মনে হয় ভরসা পাচ্ছে না যে টাকা দিবে কিনা তাই না আপনি মনে হয় ভরসা পাচ্ছিলেন আপনি আমার গাড়ির চাবিটা রাখেন আসসালামু আলাইকুম আপনার কাছে কি কি আছে তাহলে এখানে বাদাম বুট ছোলা এইসব না যেটা বিক্রি করলে বেশি লাভ হয় ওইটা আমাকে দেন আমার বর্তমান সবগুলো তো সমান কারণ জিনিসের দাম আর কম নাই জিনিসের দাম বেশি এই জন্য কোনোটা বিক্রি করলে বেশি লাভ হয় না আমি তো আসলাম আপনার একটু লাভ বেশি করাইতে বাদাম বিক্রি করলে আপনার বেশি লাভ হবে বর্তমান যে কোনো মালে হিমে গেলাম কারণ আপনার এই সব সব কিছু বিক্রি হয়ে গেলে কয় টাকা লাভ হবে সবগুলো তো ব্যথা হবে না হবে না কি বলেন আমি যদি আপনার এই সব কিনে নিই তাহলে তো বিক্রি হবে হবে না ওই এরকম কাস্টমার তো পাওয়া যাবে না মানে সব কিনে নিবি এরকম কাস্টমার পাওয়া যাবে না আচ্ছা ওনারটা গেছে সমস্যা না এবার আর বিক্রি করেন না এখন আমি সব নিব হিসাব করেন কয় টাকা সব আপনার বিশ্বাস হচ্ছে না আচ্ছা হিসাব করেন নাকি আপনারও বিশ্বাস হচ্ছে না তাহলে বিক্রি করবেন না আপনি মনে হয় ভরসা পাচ্ছিলেন আপনি আমার গাড়ির চাবিটা রাখেন না যদি আবার সব নিয়ে চলে যায় গাড়িতে করে টাকা না দেয় তাই না এরকম তো হতে পারে যে আমি সব নিয়ে হয়তো দৌড় দিলাম তাহলে গাড়ির চাবিটা থাক রাখেন না টাকা দিয়ে পরে চাবি দিয়েন বিশ্বাস পাইছেন যে আমি নিব নাকি এখন হিসাব করে আমাকে বলেন আমি টাকা রেডি করে তিন হাজার হলে আপনি খুশি তো তিন হাজার হলে আপনার লাভ থাকবে এটা গামলা না না এটা নিব না দেখেন না না আপনার লস যেন না হয় আপনি দেখেন সবাইকে দিয়ে দেন একটা করে দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন তো সবাইকে নেন ধরুন ভাই আপনারা সবাইকে দিয়ে দেন আপনার টাকাটা সাবধানে রয়েছেন আঙ্কেল এই বলেন সবাইকে দেন শোনো তুমি কি করো কিসের দোকান ধরো তুমি খরচ করো জমা রাখছো কিনো ঠিক আছে তোমার কাজে হেল্প করছো তো আপনার মনে হয় লস হয়েছে আঙ্কেল আপনার সব কিছু আপনি 3000 টাকা দাম ধরছেন আপনার কি মনে হয় কয় টাকা লাভ থাকতে পারে আচ্ছা আনুমানিক আপনার কি লাভ থাকবে দুই আড়াইশো টাকা 10 টাকার প্যাকেট আছে আমার আমার যতদূর মনে হয়েছে যে আপনার কিছুটা লস হয়েছে আমি আপনার লস করতে চাই না আপনি হচ্ছে আরো 2000 টাকা রাখেন এবার আশা করি লাভ থাকবে থাকবে এখন কি আবার মাল নিয়ে এসে আবার বিক্রি করবেন নাকি আবার কালকে কালকে তাহলে আপনি তো বলতেছিলেন যে এভাবে কখনো বিক্রি সম্ভব হয় না হয় না কেউ তো নিবে না আজকে কিভাবে হয়ে গেল আল্লাহ আগেই ভালো জানে বাবা মানে আল্লাহ চাইলে সবই সম্ভব এটা তো বিশ্বাস করেন ঠিক আছে ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা উত্তম ছোট হোক ব্যবসা তারপরে এটাই উত্তম তাই না
আসসালামু আলাইকুম। Hello again, subscriber.